এভরিওয়ান, জিরোভিশন আর মঞ্জুষা আবার চলে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। চলুন দেখে নিই আজকের খবরগুলি কী কী। ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও ভারতের উত্থান, কোথায় দাঁড়াল বিরাট শিবির? চেন্নাইয়ে চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত জয় হাসিল করেছে ভারতীয় ক্রিকেট দল। সিরিজের প্রথম টেস্টে লজ্জার হার ভুলে দ্বিতীয় টেস্টে টিম ইন্ডিয়ার প্রত্যাবর্তন দেখে পুলকিত হয়েছেন ক্রিকেট ফ্যানেরা। সেই সঙ্গে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের উত্থানও বেশ উল্লেখযোগ্য। চিপকে ভুল থেকে শিক্ষা নিয়েছেন বিরাট, ঋষভ অক্ষরের প্রশংসায় পঞ্চমুখ ভারত অধিনায়ক। চেন্নাইয়ের চিপকে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে দাপটে জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। সৌজন্যে রবিচন্দ্রন অশ্বিনের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স, সঙ্গে রোহিত শর্মার দুর্দান্ত শতরান। ঘূর্ণি উইকেটে প্রথম ইনিংসে ব্যর্থ হয়েও দ্বিতীয় ধাপে লড়াই করে ফিরে আসেন বিরাট কোহলি। অর্ধ শতরান হাঁকানো তো বটেই, রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে অনবদ্য পার্টনারশিপ গড়ে ভারতের জন্য জেতার মঞ্চ তৈরি করে দিয়ে যান অধিনায়ক। ম্যাচ শেষে তা নিয়ে মুখ খুললেন বিরাট। চতুর্থ দিনে মাঠেই নামলেন না চোটে জর্জরিত ভারতীয় ওপেনার, করা হলো স্ক্যান। চোটের আতঙ্ক পিছু ছাড়ছে না ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ চলার সময় ছোটোখাটো হাসপাতালে পরিণত হয়েছিল টিম ইন্ডিয়া। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধেও চোটে আতঙ্কে কেঁপে উঠল বিরাট কোহলি শিবির। শোনা যাচ্ছে যে ওপেনার শুভমান গিলের চোট এতটাই গুরুতর যে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ দিনে তিনি মাঠেই নামতে পারলেন না, পেলেন না জয়ের স্বাদও। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন জিরোভিশন।